মোমো। মোমো হলো একটা অতি জনপ্রিয় ফিঙ্গার ফুড। এটা একটা এশিয়ান খাবার। এশিয়ার বিভিন্ন দেশে এটা বিভিন্ন ভিন্ন উপায়ে তৈরি করা হয়, আর আকার আকৃতিতেও রয়েছে ভিন্নতা। কিন্তু মোমো বলতে আমাদের মনে যে ছবিটা ভেসে ওঠে তা হলো গোলাকার সদ্য স্টিম করা একটু ডিজাইন করা মোমের। আমরা মোমোর যেই স্বাদটা আশা করে থাকি তা হয়তো সব জায়গায় মেটে না, তাই রেস্টুরেন্টের উপর নির্ভর করে না থেকে এই রেসিপিটি ফলো করে বাড়িতেই তৈরি করে ফেলুন মজাদার মোমো। সাধারণত টমেটো নির্ভর সসের সাথে পরিবেশন করা হয়ে থাকে এই মোমো। স্টেপস ডো তৈরি। ডোয়ের মিশ্রণের উপাদানগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে ডো তৈরি করে নিতে হবে। ফিলিং তৈরি। ফিলিংয়ের সব উপকরণ একসাথে মিশিয়ে সামান্য তেলে ভেজে নিতে হবে। সস তৈরি। সসের সমস্ত উপকরণ একসাথে ব্লেন্ড করে চুলায় জাল দিয়ে ঘন করে নিতে হবে। মোমো তৈরি। ডো দিয়ে ছোট ছোট রুটি বানিয়ে ফিলিং দিয়ে মোমের শেপ দিতে হবে। এরপর ভাপে মোমোগুলো 15 মিনিট রান্না করতে হবে, ঠিক যেমন আমরা ভাপা পিঠে ইডলি বানাই সেভাবে।